পুরো মটন দেবো ভেতরের পুরোটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্লিপলেস কলকাতা। আমি তোমাদের বন্ধু স্বাস্তিকা অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যামেরা সৌমদি। আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতা, একদম প্রপার নর্থ কলকাতা, গিরিশ পার্ক। গিরিশ পার্কের গেট নাম্বার 2 ঠিক তার অপোজিটে, অবশ্যই তোমরা বুঝতে পারছো কোথায় চলে এসেছি। ইয়েস, নিরঞ্জনাগার। আর এখানকার সব থেকে ফেমাস যেটা টিমের ডেভিল। আর কী কী আছে, চিকেন ব্রেস্ট কাটলেট, মাটন ব্রেস্ট কাটলেট, তো ওগুলো আমরা সব ট্রাই করবো আজকে। তোমাদের সঙ্গে থাকো, চলো। When there's no more hope is left in me, I can see what comes my way. ওকে, তো নিরঞ্জনাগার, এটার এস্টাবলিশ ডেট হচ্ছে 1922, আর এখন হচ্ছে 2022। তো পুরো 100 ইয়ার্স, 100 বছরের পুরনো একটা কেবেল। আর এখানকার সমস্ত জিনিসই অনেক বেশি ফেমাস, আমি অনেকের কাছেই শুনেছি, বাট আমার কখনো ট্রাই করার সুযোগ হয়নি। আর ইউটিউবে অলরেডি এটা নিয়ে অনেকগুলো ভিডিওস আছে, আমি সেরকম এক্সাইটেড এগুলো খেতে। আর আজকে আমার সাথে আর একজন নতুন গেস্ট আছে আমাদের, আমি রোজ রোজ তো প্রত্যেকবার কমপ্লিমেন্ট দিই, তো আজকে সে খেয়ে বলবে যে তার কেমন লেগেছে, কারণ সে খেতে খুবই ভালোবাসে। তো আমার এতটা মানে ফ্রায়েড আইটেম অতটা বেশিও পছন্দ না, আর সৌমত অ্যাজ ইউজুয়াল সব কিছুই খেতে পছন্দ করে, শুধু খাবার হলেই হলো সে। যাই হোক, এটা অনেকটাই একটা ঐতিহ্যশালী কেবিন। এখানে মানে যেমন মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের অপোজিট মানে ওখানে যেমন আছে অ্যালেন্স কিচেন, তো ঠিক তেমনই নিরঞ্জনাগারের নাম সবাই জানে। আর এটার লোকেশনটা এতটাই বেশি ইজি, আসতে কারোরই প্রবলেম হয় না। আর বিশেষ করে মানে অফিসে, অফিস টাইমে মানডে টু স্যাটারডে এতটাই বেশি ভিড় হয় যে 5টার মধ্যে এখানে ডিমের টেবিল তো অলমোস্ট শেষ হয়ে যায়। কারণ আমি আগেও এক দুবার এসেছিলাম, কখনোই পাই ট্রেনও ট্রাই করার সুযোগ হয়নি, তো আজকে ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো রিভিউটা। আর আমরা অর্ডার করেছি হচ্ছে এগ টেবিল আর চিকেন ব্রেস্ট কাটলেট, আরেকটা কি অর্ডার করলাম, হ্যাঁ মাটন কোপ্তা, এই তিনটে অর্ডার করেছি, তিনটে তিন রকমের। তো যেহেতু সব পরে ট্রাই করতে হবে একটু করে, তো সবারই আজকে ফার্স্ট টাইম, যদি সেই জন্য একদম প্রপার রিভিউ হবে না আগের, ফার্স্ট খেয়ে কেমন লাগে। এখন আমার ফ্রন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট কাটলেট, এটা কোপ্তা, আর এটা ডিমের টেবিল। ডিমের টেবিলের সাইজটা দেখে মনে হচ্ছে একটা, আমার ভাই সবার ফার্স্ট যেটা রিভিউ দিয়েছে ডিমের টেবিল দেখেই মনে হচ্ছে একটা বড় বোম রাখা আছে ওর উপরে। যাই হোক, সবার ফার্স্ট আমি কোনটা ভাঙবো, কোনটা ভাঙবো, সবার ফার্স্ট কোনটা খাবো, দেবে ওকে। ভেতরে মাটন দেওয়া, ভেতরের পুরটায় মাটন দেওয়া, আমি একটু দেখাই, পুরো মাটন দেওয়া ভেতরের পুরটায়, অসাধারণ খেতে, অসাধারণ খেতে, মানে দাম দিয়ে জিনিস খাওয়া পয়সা বসুল। আর ভেতরে হালকা মিষ্টি ভাব, ভেরি গুড, কেমন লাগছে দাদা? জাস্ট অন দ্য লেভেল, জাস্ট অন দ্য লেভেল, কাটা এলাক বলছি দাদা, জিরো বাট এসব সব হচ্ছে ফ্যান,
স্পেশালি আমিও তাদের ব্লগ দেখি, তো আমিও ইন্সপায়ার্ড যদিও তাদের থেকে, তো বলতে আমার কোনো লজ্জা নেই। ইনসাইডার দেখি, জিরোওয়ার্ড দেখি, দাবং ফাটাফাটি দেখি না। সোশ্যাল মিডিয়ার সাথে একদম পাল্লা দিয়ে চলছে, সামার ভ্যাকেশন পুরো টোটাল সোশ্যাল মিডিয়াতেই স্পেন্ড করছে। তো এবার ব্রেস্ট কাটলেট আমার সামনে, আমার আছে ব্রেস্ট কাটলেট যেটা আনবক্সিং করার পর ভেতরে টেক্সচারটা দেখেই না, বাইরেটা তো খুব সুন্দর ক্রিস্পি, এটা হচ্ছে ভেতরের টেক্সচারটা। এখনো পর্যন্ত গরম, ফার্স্ট বাইকটা আমি মাস্টার্ড সস দিয়ে ট্রাই করি। আমি এটা ফিনিশ করে ফেলছি, বাকিটা তোমরা খেয়ে নাও। দুজন ভালো বেতন, ওয়াও। কেমন খেতে? সুপার। মুখে দিলেই কেমন ফিল হচ্ছে? ও ভাষা হারিয়ে ফেলেছে, বলতেই পারছে না। খেতে পুরো স্বর্গ। আমরা আরেকটা ব্লগ করেছিলাম মানিকতলার ডিমের টেবিল বা কেরা এসবের, তো ওটা যেহেতু একদমই মানে স্ট্রিট সাইড লোকাল একদমই দোকান ছিল, তো তার টেস্ট আর এটা একটা হেরিটেজ প্লেস, তো 100 বছরও পুরনো, তো টেস্ট খাবার সমস্ত কিছু টোটালি ডিফারেন্ট। জিনিস খেলেই বোঝা যায় যে দুটো দোকানের কোয়ালিটির মধ্যে কতটা পার্থক্য, নাম অনুযায়ী জিনিস একদম প্রপার পারফেক্ট। এটা হচ্ছে মাটন কোপ্তা, এটার প্যাটার্নটা একদমই কোপ্তার মধ্যে, ভেতরটা দেখা যাক। এটার আনবক্সিং হতে চলেছে, এটার ভেতরে টেক্সচারটা খানিকটা ওই ব্রেস্ট কাটলেটের মধ্যেই, দেখতে খানিকটা একই রকম ভেতরটা। মুখে দিয়ে দাও, আমার মধ্যে কিছু ডিফারেন্স তো লাগছে না, মানে একই রকম খেতে লাগছে। বাট হ্যাঁ, রনের ভাতটাই পাটটা যেমন একটা টেক্সচারের হয়, টেক্সচার তো ওরকম মাটনের ভাতটাই নিরঞ্জনাগারের আরেকটা মেন স্পেশালিটি যেটা এখন আমি এখানে দেখতে পেলাম যে এটা একটা হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে, তো নর্থ কলকাতার বুকে এরকম হেরিটেজ জায়গা প্রচুর আছে, আর এটা এখানে যেহেতু লেখা আছে, তো আমি চাইবো যে যারা এখনও ট্রাই করেনি নিরঞ্জনাগারের খাবার তারা প্লিজ আসো আর ট্রাই করো।